দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু কুরবানি উপযোগী ষাঁড়গরু, আর আজ 30 এপ্রিল 2024 মঙ্গলবার, আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের। আমরা সামনে দেখছি আতাউর ভাইকে, আমরা একটু শুরুতে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? কয়টি গরু ভাই আজকে? আজকে 10টা। আজকে 10টা গরু? আচ্ছা, 10টা টোটাল, 10টার মধ্যে দাঁতালো কয়টা? 10-এ-10। তাহলে আজকের প্যাকেজও হচ্ছে 10-এ-10, মানে 10টি গরুর মধ্যে 10টি হচ্ছে দুই দাঁতের বয়সের, মানে কুরবানির জন্য রেডি গরু। কুরবানির জন্য রেডি নিয়ে যাবে, তাহলে স্বাস্থ্য ধরে রাখবে, নিয়ে যাবে স্বাস্থ্য, মোটা তাজা করবে। আচ্ছা, কুরবানিতে সেল দিবে। আচ্ছা দেখি, আমরা একটা করে দেখি, সরাই দেন একটা করে, সরাই দেন। হ্যাঁ হ্যাঁ, দেখি আমরা, পাশে থাকে, পাশে থাকে, পাশ থেকে দেখে নেই আগে। দেখি, এটা হচ্ছে প্রথম নম্বর, তাহলে ঠেলে দেন, এক পাশে ঠেলে দেন, দুই নাম্বারটা সরাই দেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা একটা দেশাল জাতের দুধাত বয়স। দুধাত বয়স এক চামটা দেন। হ্যাঁ, চামটা যেখানে যেখানে ধরা যাবে যে বডিটা আছে এখন সেখানে বাড়তি হয়, মোটামুটি বডি ঠিক আছে। এটা হচ্ছে এক নাম্বার, সিং মাথা সবকিছু, ওকে সবকিছু নিখুঁত, মানে সবই সুস্থ সবল, হাত পা সবকিছু ওকে। এটা হচ্ছে এক নাম্বার, এটা একটা দেশাল জাতের সিরিয়ালে প্রথম নাম্বার, দেশাল জাতের নিখুঁত মানের। চলেন দুই নাম্বার দেখি আমরা, এটা দুই। আচ্ছা, দুই নাম্বার, দুই দাঁত বয়স। হ্যাঁ হ্যাঁ, চামড়া কি দেখলেন? চামড়া পাতলা দেখেন, পাতলা, যে যে সময় আছে এই সময় মধ্যে আরো বড় হতে পারে, যে সময় আছে এখানে চোজ দেখেন আরো মোটামুটি ভালো গোস্ত ধরানো যাবে। সিরিয়ালের দুই, দুধাত বয়স, দুধাত বয়স, নিখুঁত মানের, নিখুঁত মান, পুরো খুঁত, হাত পা সব খুঁত বেটা দেখেন, হাত পা সবকিছু নিখুঁত, সবকিছু সুস্থ সবল, সিরিয়ালের দুই, দেশাল জাতের। এটা হচ্ছে দুই নাম্বার, মোটামুটি একেবারে সুস্থ সবল, সুস্থ তো অবশ্যই। আচ্ছা চলেন তিন নাম্বার দেখছি, এটা কালো রঙের দেশি, না তিন নাম্বার দেশাল জাতের। চোর আছে, ঝুল আছে, সিরিয়ালের তিন, লম্বা আছে, ভালো না? হ্যাঁ, চামটা আছে, চুটটা আছে, বেশ সরে দেন, ওটা সরে দেন, সরে দেন। হ্যাঁ, কম্বলটাও আছে ভালো। আচ্ছা, সিং মাথা সবকিছু ওকে, সিরিয়ালের তিন নাম্বার, এটা একটা দেশাল জাতের। আচ্ছা, এ পাশে সরাই দেন দেখি, দুই দাঁত বসে, তাও এটা সিং হয়ে গেছে, আর এটা চুটটা কিন্তু বেশ উঁচা লম্বা আছে, দেশাল গরু তো। হুম, কি সরে না, তিন সরাই দেন। হ্যাঁ, তিন দেখলাম, আচ্ছা থাক আমরা চার দেখি, এটা চার, চার নাম্বার, দুই দাঁত, এটা সিং হয়ে গেছে, হ্যাঁ, রানিং দুই দাঁত, মোটামুটি সুস্থ সবল, সুস্থ অবশ্যই, দুই দাঁত বয়স, সিরিয়ালে চার। আচ্ছা, এটা একটা দেশাল, দেশাল জাতের নিখুঁত মানের, হাত পা সবকিছু ওকে। এটা হচ্ছে চার নাম্বার। আচ্ছা, তার পাশে এটা পাঁচ, এটা কোর্স এর ক্রস, না সিরিয়ালে পাঁচ দাঁতের তো নাকি? হ্যাঁ, দুই দাঁত, দুই দাঁত, রানিং দুই দাঁত, রানিং দুই দাঁত, সিরিয়ালে পাঁচ নাম্বার, এটা একটা ক্রস জাতের, মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানের। আর এটারও সিং হয়ে গেছে, সিং হয়ে গেছে, সিং হয়ে গেছে, সবকিছু সুস্থ সবল, সিরিয়ালে পাঁচ নাম্বার, মোটামুটি নিখুঁত মানের। সরে দেন, এটাকে সরে দেন। হ্যাঁ, এটা দেখছিলাম আমরা, এটা হচ্ছে পাঁচ নাম্বার, এটা একটা দেশাল জাতের। এপাশে চলে আসেন দেখি, দুধাত বয়সের দেশাল, এটা ক্রস। আচ্ছা, তার পাশে এটা ছয়, ছয় নাম্বার দেশাল, দেশাল, সিং হয়ে গেছে, চুর আছে, এটা দেশাল, দুধাতের, দুধাতের, সিরিয়ালের ছয় নাম্বার, সুস্থ সবল, নিখুঁত মানের। এটা হচ্ছে ছয়, চামড়া কেমন ঢেলা ঢেলা? হ্যাঁ, চামড়া কি বললেন? রসুনের চোচার মতো পাতলা, রসুনের চোচার মতো পাতলা। হ্যাঁ, নিয়ে যাবে, আর একটু খাটটা ধরে রাখবে। হ্যাঁ,
এটা ছয় নাম্বার না? ছয় নাম্বার, ছয় দুই দাঁত বয়সের। আচ্ছা তার পাশে দেখছি এটা সাত, এটাও দুই দাঁত বয়সের, এটা রানিং দুই দাঁত, সিরিয়ালের সাত, চুর আছে, শিং আছে, মাথা গেট আপ সুন্দর আছে, প্রত্যেকটা সুন্দর। হ্যাঁ অল্প খাওয়াতে ভরে যাবে, অল্প খাওয়াতে ভরে যাবে, সাত নাম্বার এটা। তারপর সেটা আট নাম্বার, এটা পিওর দেশি, এটা আট, এটাও চুর আছে, চুর আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু সুস্থ সবল, সুস্থ তো অবশ্যই, সুস্থ অবশ্যই। সিরিয়ালে আট নাম্বার, এটা একটা দেশাল, নিখুঁত মানে, নিখুঁত নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই, আট নাম্বার এটা। তারপর সেটা নয় নাম্বার, এটাও দুই দাঁত, সিরিয়ালে নয়, মোটামুটি সুস্থ সবল, দুই দাঁত বয়সে, নিখুঁত মানে, নিখুঁত লম্বা টম্বা আছে ওরা না। এটা হচ্ছে নয়, এটা একটা দেশাল, দুই দাঁত বয়স, আর তার পাশে এটা সর্বশেষ দশ, এটাও দুই দাঁত, সিং এর গেট আপটা সুন্দর, ক্রস এটাও দুই দাঁত। তাহলে আমরা দুইটা দেখলাম ক্রস, আর আটটা হচ্ছে দেশাল, সবগুলো দুই দাঁতের, সবগুলো সুস্থ সবল। আচ্ছা তাহলে এটা ছিল আট, এটা সাত, এটা ছয়, এটা পাঁচ, এটা চার, এটা তিন, এটা দুই, আর এটা প্রথম নাম্বার। টোটাল এই দশটা গরু। আচ্ছা তোর ভাই, তাহলে দশটা গরুর একটা প্যাকেজ, দশটার মধ্যে দশটাই হচ্ছে দাঁতের। আচ্ছা তার মানে যারা কুরবানির জন্য রেডি গরু খুঁজছে তাদের জন্য আজকে প্যাকেজ। আচ্ছা এখন বিষয় হচ্ছে কারো তো আবার ক্রস পছন্দ, কারো আবার অপছন্দ। কেউ যদি ক্রস বাদ দিয়েও নিতে চায় নিতে পারবে, আবার কেউ যদি ক্রস দুটোই নিতে চায় তাও নিতে পারবে। আচ্ছা এগুলো ছাড়া আরো নিতে চাইলেও কালেক্ট করে দেওয়া সম্ভব। আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে এবং রেট কত রেখেছেন সেটা বলেন আগে। রেট আজকে আমি দাতালো গরু, হ্যাঁ দ্বিতীয় 75-76 দিতে পারতাম, হ্যাঁ দিব না, কিন্তু আমারও 1 টাকা হলে ওদের জন্য 2 টাকা, হ্যাঁ এই জন্য 73,500, 73,500। তাহলে 73,500 টাকা লটে আজকে টোটাল 10টি গরু, 10টি গরু, 10টাই দাতালো, 10টাই দাতালো। আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। 0171-0171-663-663-5424-5424। তাহলে আজকে প্যাকেজের রেট 73,500 টাকা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।